তো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে কুটকুট ওরে মন্টি, এই যে স্কুল থেকে চলে এসেছে আর আমাকে এখানে বেরিয়ে যেতে হবে। অলরেডি 4:15 বাকি, ওকে এক্ষুনি নিয়ে আসলাম। আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এখন কোথায় যাব? আবারও সেই পুরনো জায়গা, কোথায়? বারবিকিউ নিশানে। জয়দা ওদিক থেকে ঢুকছে, জয়দা কিছু মাল মেটেরিয়ালস নিয়ে আসবে। আর আমাকে বলেছিল জয়দার দোকানে যাওয়ার জন্য, তো বৃষ্টি হচ্ছে। আমি বললাম যেগুলো নেয়ার রয়েছে সেইগুলোকে নিয়ে তুমি ডাইরেক্ট ওখানে চলে আসো, আর আমি একদিক থেকে ডাইরেক্ট ঢুকবো। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা হয়তো বেশি বড় নাও হতে পারে, তবে স্কিপ করবে না ভিডিও। এরকম ছোট ছোট ভিডিও আরও সামনে নিয়ে আসবো, বা তোমরা চাইলে রেগুলার ভিডিও করব, সেটা কমেন্ট করে জানিও যে তোমরা কী পছন্দ করছো বা কী চাইছো তোমরা, তো কমেন্ট করো। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তুমি প্রথম দেখো তো সাইডের নিচে দেখো রেড কালার একটা বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটন, ওইটা প্রেস করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। লাইক কিন্তু অবশ্যই একটা করবে। তো চলো, বেশি কথা বলবো না, আমি এখন বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বারবিকিউ নেশনের স্পটে। সবাইকে আরও একটা সকালের শুভেচ্ছা জানাই। আজকে মহা পঞ্চমী, তো আমার লাইফে প্রথম, আজকে এখন যে কাজটা করতে যাচ্ছি আমার লাইফের প্রথম, কোনো না কোনো মদের দোকানে ডেকোরেশন করতে হবে। গেট রয়েছে, গ্যাস বেলুন রয়েছে ওখানে কিছুটা, তো জানি না কি হতে চলেছে। তো ভিডিওটা তোমাদের আগে যেটা আমি বলেছিলাম ছোট ভিডিও হবে, তো আশা করছি ছোট হবে না, কিছুটা হলেও তথ্য থাকবে ভিডিওর মধ্যে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো। আর পুজো সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশি কথা বলবো না, জয়দা আসছে, জয়দার সাথে এখন বেরিয়ে যাব। আর ছোট ছোট ফুলের কিছু কাজ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়ি আর কাজটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।